হ্যালো ভিউয়ার্স, আমি মহিন্দাদীপ চলে এলাম মিক্সআপ গ্যালারি প্রেজেন্ট পক পক টক টক শোতে। সো আমাদের আজকে নতুন গেস্ট মাজেম হোসেন। আচ্ছা, এটা আমি ছিলাম? হ্যাঁ, তুই ছিলি বেটা, ফুটেজ খাইস না, বল খেলা কর। আচ্ছা, খেলি কিন্তু। সো আমাদের শোতে আমরা সাধারণত নিয়ে আসি স্বঘোষিত সেলিব্রিটিদের, তারা ক্রিয়েটিভ কিন্তু তারা যে কোনো কারণে ভাইরাল অথবা সেলিব্রিটি হতে পারে না। সো সে তেমন একটি সেলিব্রিটি মাজেম হোসেন। সো আমরা আজকে মাজেম হোসেনের সাথে খেলবো পক পক টক টক। আচ্ছা, খেলা হবে, খেলা হবে। তো আমরা আমাদের প্রথম কোশ্চেনের দিকে চলে যাই, যেটা আমাদের শোর রুলস অনুযায়ী আমরা সব গেস্টেরই করে থাকি। তো আমাদের প্রথম কোশ্চেনটা আপনার জন্য হলো, খেলতে ভালো লাগে নাকি খেলা দেখতে বেশি ভালো লাগে, আপনি কোনটি পছন্দ করেন? খেলতে ভালো লাগে। কি খেলতে ভালো লাগে? এই যে বল খেলতেছে, এটা ভালো লাগতেছে। বল আপনি খুব ভালোবাসেন কিন্তু, আপনাদের বলটা খুবই লাফ হয়। সিঙ্গেল বল দিয়ে খেলেন? হ্যাঁ, সিঙ্গেলই বল খেলি। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। আপনার নেক্সট কোশ্চেন, আপনি কতবার খেয়েছেন নাকি দিয়েছেন? আমি শেখার কথা বলেছি কিন্তু। হ্যাঁ, কতবার খাইও নাই, কতবার দেইও নাই। আপনার বয়স কত? বয়স 23-24। 23-24 বছর বয়স এখন শেখা, মানে বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। চুল কেটে পাই গেছে, বাত আসে। ইউ নো মাই নিগা, হাই ফাইভ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। আপনার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই, ছোট একটা বউ আছে। ছোট একটা ছোট বউ? কতটুকু ছোট? এই 3-4 বছর। 3-4 বছরের বউ? আপনি তো কেস খেয়ে যাবেন। বউ কি চিঠি লেখে আপনাকে? না, চিঠি লেখার তো যুগ নাই এখন আর কি, এসএমএস করে আর কি। কি এসএমএস করে? বউরা যা এসএমএস করে। আপাতত লাইসেন্স করে রাখছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে জাস্ট বউ। হ্যাঁ, জাস্ট বউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। আপনি কি কখনো খেয়েছেন ধরা? না, ধরা টরা খাই নাই, খাইতেও চাই না। কেন খাইতেছ না? ধরা তো খাওয়া ভালো জিনিস, ধরা খেলে তোমরা ফাইসে যাবে। তাহলে আপনি কি ধরতে পছন্দ করেন? ধরতে তো কান্না ভালো লাগে, এই যে বলটা ধরছি খুব ভালো লাগে না, গোল 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 না। আচ্ছা, চলে যাচ্ছি মুভ অন পরবর্তী কোশ্চেনে। ভার্সিটি আপনার প্রথম ক্রাশ কে? প্রথম ক্রাশ একটা ম্যাম। নাম জানতে পারি? আমরা বলতে হবে? কাম অন, লেটস ডু ইট। বলতে হবে, বলতে হবে। আনিকা ম্যাম। পছন্দের মানুষ কি অনেকগুলো না একটি? একটা হলে বেশি ভালো, স্পেসিফিক কেউ। আমার তো অনেকগুলো, আপনি বলতে পারেন। অনেকগুলোকে নিয়ে বলি? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথম হচ্ছে আমার বাবা মা, যাদের আমি মানে আমার অতীতে অনেক কষ্ট দিয়েছি। আর বর্তমানে আমার বন্ধুরা, তাদেরও আমি কষ্ট দিতেছি। আর আমাকে কষ্ট দিতেছে কি লো বাজেটের এই একটা 20 টাকার বল দুইটা কিনা টপ টপ করাইতেছে। পেমেন্ট দিছে, রাখ তোর পেমেন্ট। আর তাদের আমি সময় দিতে পারি না ঠিক মতো, তারা অনেক রাগ। হ্যাঁ, প্রেম করলে মানুষ আগে দিত, এখন দেয়, এখন দেয় না, এখন আমাদের শুটও করা হয় না। এটা ক্যামেরার সামনে আমি না, এই সব শো আমার দ্বারা হবে না, আমি যাই। আচ্ছা, তো সবাইকে সময় দিতে পারি না ঠিক মতো, সবার সাথে কথা বলতেও পারি না, আবার অনেকে রাগ করেও থাকে। তো রাগ কর, তোরা রাগ করেই থাক, ভাল লাগে, ঠিক আছে? আর বেশি বেশি দুষ্টুমি কর। আর আর কি বলবো, আর কিছু আছে বললাম? না, আর কিছু নাই, ঠিক আছে। আর এর পরে এটা ঠান্ডা হয়, এই এপিসোডের পর ঠান্ডা হয়। মজে ভাই, আমাদের শোয়ের একটা নিয়ম আছে যে আপনি যে কোনো কাউকে আপনার এই শোতে ইনভাইট করতে পারেন। নেক্সট গেস্ট হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি যাকে দেখতে চাই সে খুবই একটি নষ্ট ছেলে। হ্যাঁ, সে এডিটিং করতে বসলে তারা খুঁজে পাওয়া যায় না, আমি এডিট করি বলতেছি, শরণ একটু আয় দিকে যায়, দেখতেছি হাত পাশে, আমি হাত দিয়ে করতেছি, দেখলাম যে মাত্র চেয়ারে বসা, যাই দেখতে সে খাতা মোড়া দিয়ে ঘুমাই রয়েছে, ঠিক আছে? তো সে এখন এই জায়গায় আছে, ক্যামেরার পিছনেই আছে,
এটা হচ্ছে আমাদের নষ্ট ছেলে, একমাত্র ভার্সিটির মধ্যে একটাই নষ্ট ছেলে, আমাদের ছোট ভাই। ঠিক আছে, এটা মাসুদ শরণ। তো আমরা মাঝে মধ্যে শ্যারন ট্যারন অনেক কিছু বলি এটাকে, কিন্তু নাম খুবই কম বলা হয়। নষ্ট ছেলে নামেই সে পরিচিত, ভার্সিটিতে ফেমাস। সো আজকের মতো আমরা শেষ করছি মিক্সআপ গ্যালারি প্রেজেন্ট পক পক টক শো। উইন নাদিম সাইনিং আউট। লাইক, শেয়ার এন্ড কিছু করার দরকার নাই, বাদ দাও।